হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে আসছি আমাদের রাজা মশাইয়ের জন্য রাজকীয় খাবার। এ হচ্ছে মিষ্টির রাজা, আজ খাবে আমাদের রাজা মশাই। আর রুবিউল ভাইয়ের কাছে আছে সেই বড় বড় তন্দুরি রুটি। এই যে রুটি রাজা, পাউরুটি, পাউরুটি ভাই, পাউরুটি ভাই, এটা সে তন্দুরি রুটির মতো দেওয়া যাচ্ছে। আর যে ইসরাফলির কাছে আছে বহুত রকমের ছোট ছোট মিষ্টি। বুঝলেন ভাই, দানাদার মিষ্টি ডিব্বা সাজাচ্ছি রাজকীয় মিষ্টি। এই মিষ্টির যে সাইজ, তাতে রাজা যদি রাগ করে এই সোহাগার ইসরাফুলের যদি ঢেল মারে, যদি বাতাস কমায় আজকে রাজা যদি মিষ্টি ঢেল মারে, শিওর সোহাগার ইসরাফুল আজকে খবর আছে। তোমরা অসুস্থ হয়ে যাওয়া গলি, রাজা যদি ঢেল খাও। আমার দানাদার কম হয়ে গেছে রাজা মশার জন্য, এই জন্য আরও একটু বেশি দিচ্ছি দানাদারটা। আমার রাজার যে সাইজ, এই রাজার লাগে সব কিছুই পাজা পাজা। আমরা এর জন্য আবার মিষ্টিও নিয়ে আসলাম আরও তিন চার পাজা। রাজার আজ খাওয়াবো সব পাজা পাজা। আমাদের মিষ্টির ডিব্বা টিব্বা সব সাজা নেওয়া গেছে রাজা মশাই। আমরা আজকে ওয়েট করতেছি, আজকে রাজা মশাই গম পাতে পারি নাই, কোথায় শালিশ বিচারে যেতে পারি নাই। তো আমরা চলেন, এটা দ্রুত নিয়ে যা রাজা মশাই। মিষ্টি নাও, মিষ্টি রাজা, আর আমি রুটির রাজা পাউরুটি নিয়ে যাচ্ছি। মিষ্টির রাজা তো সেই তো আর সেই মিষ্টি। আজকে খাবি মিষ্টির রাজা, আর হচ্ছে পাউরুটির রাজা, খাবি হচ্ছে আমার রাজা মশাই। মিষ্টি রাজারা রাজার পাশে বসা দেন, যাতে রাজা জাত করে খাবার পারে। রাজা মিষ্টির পাশে ছোট মিষ্টি। হ্যাঁ, তো রাজা মশাই আপনার হচ্ছে আজকে আমরা জাতি দিই নাই, কারণ আজকে আমরা সবকিছু বাজাইতে যেহেতু কিনে নিয়ে আসছি, তো বেলাও প্রচুর হয়ে গেলে আপনার সবকিছু সাজানোর জন্য। তো চলেন যাই। তো আপনার আপনার যে স্বপ্ন ছিল, যে ইচ্ছা ছিল, আমরা দেন তো রাজা মশাই আমরা পূরণ করতে পারছি কিনা। তাতে খাবারের যে আয়োজন দেখতেছি, মানে রাজকীয় খাবার করলে ভুল হবে না। মূলত আজকে রাজ কি কালোজাম, একদম বড় বড় কালোজামের সাইজ কি একদম রাজকীয়। আমি কোনোদিন ভাই খাবার দেই নাই। এই আছে মিষ্টি রাজা। আর দ্বিতীয়ত এইগুলো সচরাচর আমার গ্রামে দোকানে বিক্রি করে। আর আছে এখানে চমচম, চমচম খেজুর মিষ্টি, খেজুর মিষ্টি। আর এটা কি ভাই? ওটা আছে সন্দেশ, সন্দেশ। আর এই সাইডে আছে রসগোল্লা, রসগোল্লা, সেই ডিব্বা রসগোল্লা। আর এই আছে রাজকীয় পাউরুটি, এক খাবাইতে দুটো করে পাউরুটি খাবেন। আর এইগুলো কি? এত মনে হচ্ছে যে খুব বড় বড়, তাই ব্যাপার না, চেষ্টা করবো আজকে খাবার। ভাই গরের কাছে বলছিলাম আমি অনেক তো খাবার খাই, খাসি খাইছি, গরু খাইছি, অনেক কিছু খাবার খাই ঝাল জাতীয়। তো এই মিষ্টি আয়োজক মানে যে সুন্দর করে আজকে মিষ্টি আয়োজন করছে, এই মিষ্টি তো আমি জীবনে পর্যন্ত দেখি নাই আমার লাইফই। আর এত রকম মিষ্টি যে আয়োজন করবে আমি বিশ্বাস করতে পার নাই, এত বড় বড় রুটি এটাও কোনোদিন দেখি নাই। তো যাই হোক, বিসমিল্লা বলে আমি আমার খাওয়া শুরু করতেছি। আগে ফার্স্টে একটু রুটি যাই হোক। আমার রাজা মশাই হচ্ছে যে শুকনো রুটি খাতে খুব তার কষ্ট হচ্ছে, আমরা বিষয়টা বুঝতে পারছি। আমরা এক্সট্রা হচ্ছে মিষ্টি ঝোল রাখছিলাম 1 কেজি, তো এই ঝোল দিয়ে এখন আমার রাজা মশাই খাবে। রাজা মশাই পাউরুটি মুড়াইয়া বসাও। আগে ভিজে ঝোল দিয়ে টেস্ট করে নিচ্ছি, পরে রাজভোগে যাবো।
এত মিষ্টি দিয়ে মানে মাথায় কাজ করতেছে না, সুন্দর ছবি। সন্দেশ খাইছি এখন, সুন্দর সুন্দর রাজভোগ সিহারা কি দানাদার দেই ঢোকে নাই কড়া করে যায়। তো অনেক সময় অনেক মিষ্টি খাইছি, বেরোছে চমচম বসাবো, খেজুর মিষ্টি এক মুখ নেব। মিষ্টি খাইছি পানি খাবো। খুব ভালো লাগলো পানি খেয়া। এত সময় প্রায় সব রকমের মিষ্টি আমি টেস্ট করছি, মাশাল্লাহ এই মিষ্টিটাতে স্বাদ, খুব স্বাদ। এখন পাউরুটি খাবো, আবার রোল বানাবো, মানে গোল করে যে ক্রিম রোল, চরম। মিষ্টি অনেক সময় তো আমি খাচ্ছি, বাচ্চা আছে ওই দূরে উঠি দেবো খাওয়ার জন্য। পিসা ফুল এ না, মিষ্টি মিষ্টি তোমার কালো মিষ্টি দেবো, তুমি তাহার না বাঁচাও। এবার বেশি চাষ করছিলাম, মানে কালো দাম দিয়ে তাহার না বাঁচাও। আর বাতাস লাগবে না, প্রচুর আল্লাহ করতে বাতাস দিচ্ছে। এ নাও এই কালো দাম দিয়ে খাও, বালতি খাও না খাও তো জানি না, খাও। আমার সুয়া খাবার পালি যা খুশি হয়, হ্যাঁ মুসকি আছে বালাতে আস্তে আস্তে খাওয়া, তোমার বাতাস দেওয়া লাগবে না, উপরের তাই উপর আল্লাহ বাতাস যেতে সেই বাতাস। ওরে খাবার দিয়ে আমার খুব কালো দাম, আমার খাতি মনে গেছে প্রথমে যে এরা খাই যাবে আর আবার খাই। খেজুর মিষ্টি খাবো, শুকনা খাইছি এখন, একটু ঝোল চুষুম দেখাবো, খেতে টেস্ট হবে সুস্বাদু। জটা খাও না, আসলে এত দূর আছে, একটু কাছে এগো নিয়ে খাবো সুন্দর করে। ২০২২ সালে বাস করছি, ডিজিটাল একটা কায়দা রুটি খাবো আজকে। রুটি রোল বানাবো, মানে এমন একটা কায়দা করবো, দুইটা সব কায়দা তো বড় বড় বৈজ্ঞানিকও পারে না। হালকা ছোবো ছোবো ঝোলে কীভাবে পড়তেছে না, ফুট গালদের পড়ে মিষ্টি।
কাউন খুয়া সবাই আছে টেস্ট মোটামুটি খাওয়া আমার একদম লাস্টের দিক বলতে লাস্টের দিকে মিষ্টি আছে সন্দেশ দিয়ে আছে রসগোল্লা আর একটা রুটি আছে এই রুটিটা এখন আমি সুন্দর করে মিষ্টির ঝোল একটা একটা করে মিষ্টির ভিতরে ঢোকা নিয়ে খাবো আস্তে আস্তে দুটো সন্দেশ দেবো ভিতরে তিনটা রাজভোগ আছে এর আগে কালো জাম দিয়ে খাইছি তিনটা ইয়া দিব এটা দানাদার মিষ্টির বাহার আজকে মিষ্টি খেয়ে খুব ভালো লাগছে আমার আর এটা হচ্ছে চমচম তো দুই কিলো চমচম ভিতরে ইয়া করবো ধরে ধরে তো মোটি দেবো মিষ্টি খেতে প্রচুর তো মাছ ও মিষ্টি রোলটা ভিজেলি ভালো লাগবে দিয়ে সাফ মারবো আসলে মিষ্টি তো প্রচুর পরিমাণে প্রায় 15 কেজি আমি মিষ্টি খাইছি মিষ্টি আমি শেষ করে ফেলছি আমি প্লেট গুলো গুছা ফেলি ছোটগুলো শেষ করবো আস্তে আস্তে দুটো কালো জাম এত রিকোয়েস্টের পরে বাইরে এত মিষ্টি আয়োজন করছে আমার জন্য এটা আমি খুব খুশি হয়েছি খুব আর খুব ভালো লাগছে আর দ্বিতীয়ত এই মিষ্টিগুলো মূলত ফুটবল সাল বলে ক্রিকেট বল খেলে ওই টাইপের আমার খাওয়া একদম শেষ এই মিষ্টিটা আমার রানীর জন্য আমি নিয়ে যাবো আজকে যাই হোক আজকে খুব পরিমাণে খাইছি না ছোট ভাই মানুষ তোমার পূজা কব না আমি তুমি আস্তে করে আমার একটু ধরে উঠে দাও আসো যাই হোক খুব খাওয়া খাইছি মিষ্টি বলছিলাম আয়োজন করছিল ভালো লাগছে যাই